একে তো বেড়েছে হজের খরচ, তার উপর ডলারের উচ্চ মূল্য। একজনের হজের খরচ দিয়ে ওমরা করতে পারেন 6 জন। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের আগ্রহ বেড়েছে ওমরার দিকে। এবারে রোজার শুরু থেকে পর্যন্ত 3 লাখ বাংলাদেশি সহ বিশ্বের কোটি কোটি হাজির পদভারে মুখর মক্কা মদিনা। মুর্শিদুর রহমান খোকনের পাঠানো বিশেষ রিপোর্ট। রোজার শুরু থেকে এ পর্যন্ত লাখ লাখ বাংলাদেশি সহ বিশ্বের কোটি হাজির পদভারে মুখর মক্কা মদিনা। করোনার পর ধারাবাহিকভাবে বেড়েছে হাজির সংখ্যা। বাংলাদেশিদের মধ্যে রোজায় ওমরা করার আগ্রহ বেশি। প্রতিদিনের ইফতারে একসাথে জমায়েত হচ্ছে 3 থেকে 4 লাখ মুসল্লি। ইফতারের আয়োজন এবং তারাবির নামাজের খুব কঠোর নিরাপত্তাভাবে সৌদি সরকারে আয়োজন করেছেন এবং আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাজি, ম্যাক্সিমাম 10-12 লাখ হাজির আগমন আছে মদিনা শরীফের মধ্যে। সৌদি সরকারকে আমরা অত্যন্ত ধন্যবাদ মোবারকবাদ জানাই এই সমস্ত হাজিদের নিরাপত্তার জন্য। 2018-19 সালের সঙ্গে তুলনা করলে হজের খরচ বেড়েছে 80 ভাগ। এর সঙ্গে ডলারের দাম বাড়ায় খরচ আরও বেড়েছে। তারা এখন অত টাকা খরচ করার সামর্থ্য এখন নেই, যার কারণে বেশিরভাগ মানুষ এখন ওমরামুখী হয়ে গেছে। কারণ 1 থেকে 1.5 লাখ টাকায় মানুষ ওমরা করতে পারতেছে, এখন অনেক লোক ওমরার জন্য ভিড় জমাচ্ছে। 7 লাখ 8 লাখ টাকা লাগে খরচ সহ, সেজন্য ওমরা করতে হচ্ছে। 1000 টাকা কমাইলে যদি কমায় আজকে সরকারে, তাহলে আবার অস্কার থাকবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ সরকার হজের যে খরচটা যদি একটু কমাতে পারে, কমায়, তাহলে হজের অনেক হাজি আগামীতে আসবে। করোনা কাটিয়ে গত বছর থেকে 20 রাকাত তারাবি পড়ানো হচ্ছে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। তারাবির নামাজ নিয়ে নানা মতের জবাব দিয়েছেন মসজিদে নববীর খাদেম। 25 বছর যাবত আসি মদিনা শরীফে। করোনার আগে আমরা 10 নিয়ত 20 রাকাত পড়েছি, করোনার পরে থেকে এখন আমরা 5 নিয়ত 10 রাকাত পড়তেছি, এরপরে বিধি 3 রাকাত, মোট টোটাল এই 13 রাকাত আর কি, 13 রাকাত পড়তেছি আর কি। তো এটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, দুটোটা ঠিক আছে, শুধু এবাদতেই করা। আসলে এখানে মক্কা মদিনা সারা পৃথিবীর মানুষটা এবাদত করতেই হবে। চলতি বছর হজে বাংলাদেশের কোটা পূর্ণ না হলেও রোজার আগ থেকে এখন পর্যন্ত ওমরা করতে যাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। বাংলাভিশন নিউজ ডেস্ক।